সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটে কুমিল্লার কাগজ সংবাদ সংক্ষেপে। কুমিল্লার দাউদকান্দিতে ছুরিকাঘাতে ইকতার হাসান ইমন নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার রাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মালাখালা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ইকতার উপজেলার পিপিয়াকান্দি গ্রামের মোহাম্মদ আলাউদ্দিন মিয়ার ছেলে। সে বরকৌটা স্কুল অ্যান্ড কলেজ থেকে এবছর এসএসসি পরীক্ষা দিয়েছে। দাউদকান্দি উপজেলাধীন গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক সৈয়দ ফারুক আহমেদ জানান, মালাখালা গ্রামের জনক মাদকসেবীর সাথে পিপিয়াকান্দির গ্রামের ছেলেদের সাথে 19 ডিসেম্বর ছোটখাটো ঝগড়া হয়। এই ঘটনার রেশ ধরে সোমবার রাতে হামলার ঘটনায় ইমন মারা যায়। সাব্বির নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। মঙ্গলবার বাদ মাগরিব জানাজা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়। কুমিল্লায় 196 বোতল ফেন্সিডিল সহ মোহাম্মদ রহিম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। 20 ডিসেম্বর কুমিল্লা সদর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস। গ্রেপ্তারকৃত রহিম খাগড়াছড়ি জেলার মাটিডাঙ্গা থানার রসুলপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করে র্যাব 11 কুমিল্লার উপপরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, সে দীর্ঘদিন যাবত মাদক ক্রয় বিক্রয় করে আসছিল। এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কুমিল্লার যদ্দগ্রামে অনূর্ধ্ব 19 বালক ও বালিকা জাতীয় যুব কাবাডি আইজিপি কাপ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার যদ্দগ্রাম সরকারি হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্ট উদ্বোধন করেন কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভরঞ্জন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন চৌদ্দগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম, পৌর মেয়র জি এম মীর হোসেন মিরু, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এনামুল হক খন্দকার প্রমুখ। খেলায় চট্টগ্রাম বিভাগের 8টি টিম অংশগ্রহণ করে। এখানেই শেষ করছি এক মিনিটে কুমিল্লার কাগজ সংবাদ সংক্ষেপ।